রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি, আর সেই অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকেরা। অভিযোগ, শাসক দলের নেতার অনুগামীরা তাদের উপর হামলা করে, মারধরের কারণে ফেটে গিয়েছে এক তদন্তকারীর মাথা। বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও দুজন আধিকারিক। ইডি সূত্রের খবর, মাথা ফেটে জখম হওয়া আধিকারিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সন্দেশখালীতে যে তিন আধিকারিক জখম হয়েছেন তাদের মধ্যে একজন হলেন সহকারী ডিরেক্টর রাজকুমার রাম। তিনি বাইরে থেকে এসেছিলেন বলে জানা যাচ্ছে। হাসপাতালে তার সিটি স্ক্যান করানো হবে। জখম হওয়া বাকি দুই আধিকারিকের নাম অঙ্কুর এবং সোমনাথ দত্ত। শুক্রবার সকাল 7:30 নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে পাঁচ ইডি আধিকারিকের একটি দল তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। স্থানীয় সূত্রে খবর, সর্বেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে এগোতেই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় গ্রামবাসীদের একাংশ, যারা শাহজাহানের অনুগামী বলে দাবি করা হচ্ছে। ইডি আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলেনি। এরপরে তারা দরজা ভাঙার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর করা হয়, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। শেষমেশ ধাওয়া করা হয় ইডি আধিকারিকদের, এলাকা ছেড়ে চলে যেতে হয় তাদের, ভাঙচুর করা হয় তাদের গাড়িতেও। সেই সময় তিন আধিকারিক জখম হয়েছেন বলে খবর। অন্যদিকে এই ঘটনায় মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সূত্রের খবর, পুরো ঘটনা তিনি বিচারপতির সামনে বর্ণনা করেন। সব শুনে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, পুলিশ কি করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? তারপরে তিনি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যের সাংবাদিক পরিকাঠামো ভেঙে পড়েছে? এই বিষয়ে বিচারপতির সংযোজন, তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে? সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শুনলাম আপনাদের লোকেদের মেরেছে, আপনারা কি করছিলেন? ওদের সঙ্গে গুলি বন্দুক থাকে না, চালাতে পারে না? ওই আইনজীবী তখন জানান ইডির অফিসারদের মারা হয়েছে, দুজন জখম হয়েছেন। বিচারপতি তখন বলেন, দুজন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা আপত্তিকর এবং এখতিয়ার বহির্ভূত। বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন। ওনার উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে আসা, না হলে প্রধান বিচারপতির উচিত ওকে সতর্ক করা।